জাতীয় ঈদগাহের সামনেই মিনার রাঙানোর কাজের মতোই পুরো ময়দান জুড়ে চলছে কর্মযজ্ঞ। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাঁশের অবকাঠামো নির্মাণ, ত্রিপল সাটানো থেকে শুরু করে পরিচ্ছন্নতার কাজ, থাকছে 140টি ওজোর জায়গা। দীর্ঘদিন যেভাবে হইতেছে কাজ, আমরা সেভাবেই কাজ করতেছি। 90% কাজ শেষ, 10% কাজ বাকি আছে, আগামীকাল দিনের ভিতর কাজ শেষ হতে যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বললেন, নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। সার্বক্ষণিকভাবে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সার্বিকভাবে দেখভাল করছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ যেটা রয়েছে তারা পুরো কাজটাই সমন্বয় করছেন। অবকাঠামো নির্মাণের পর নিরাপত্তা নিশ্চিতে পুরো ময়দানের নিয়ন্ত্রণ নেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যার অংশ হিসেবে ঈদগাহ মাঠকে আনা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। র‍্যাব মহাপরিচালক বললেন, গোয়েন্দা তথ্য সমন্বয়ের মাধ্যমে রাজধানীর প্রতিটি ঈদ জামাতে নিরাপত্তায় কাজ করবে সংস্থাটি। সর্বশেষ যে নিরাপত্তা ঝুঁকি যেগুলো আছে সেগুলো গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছি। নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করার ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলি, সেটি আমি আবারও আহ্বান জানাবো যে নিরাপত্তাকে কেউ অহেতুক ঝামেলা হিসেবে নেবেন না। আবহাওয়া অনুকূলে থাকলে 2 আগস্ট সকাল 8:30 এই ময়দানে লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করবেন রাষ্ট্রপ্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।